হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা গল্প তোমাদেরকে শোনাতে চাই। তো দুই বন্ধু ছিল এবং তারা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। এক বন্ধু ছিল অনেক বড় এবং আরেক বন্ধু ছিল ছোট। তো বড় ছোট দুইজনের বন্ধুর জড়ি। তো তারা দুইজন একদিন খেলতে খেলতে অনেক দূরে চলে যায় গ্রাম থেকে। তো অ্যাক্সিডেন্টলি যে বন্ধুটা বড় ছিল ওই বন্ধুটা একটা কুয়াতে পড়ে যায় খেলার ছলে। যেমন তোমরা ইঁদুরের গল্পটাতে শুনছিলে, ইঁদুর গিয়ে পড়ে যায় সিংহের একদম মুখে, তারপর সিংহ ধরে ফেলে, ওই যে তারপরে নেট কাইটা দেয়, যে এরকম ভাবেই অ্যাক্সিডেন্টলি বড় বন্ধুটা পড়ে যায় কুয়াতে। এখন ছোট বন্ধুটা চারপাশে দেখলো একটা মানুষ ছিল না, মানুষ নাই একজন, এবং হেল্প করবে যে এরকম কেউই নাই, এবং সে যে কাউকে ডাক দিবে এটার মতো সুযোগ সুবিধা নাই। তো সে লক্ষ্য করলো কুয়াতে জল ভরার ওই জিনিসটা ছিল বালতিটা। সে এক সেকেন্ড আর চিন্তা করলো না, ওই বালতিটা নিচে ফেলাই দিল এবং বললো তার বন্ধুকে যে বালতিটা ধরো। এবং সে তার যত শক্তি আছে শরীরে সব শক্তি লাগায় টানতে 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 ফাইনালি তার ওই বন্ধুকে নিচ থেকে তুলে ফেলছে, মানে কুয়া থেকে। এখন কথা হইতেছে এতটুকু তো ঠিক ছিল, কোনো সমস্যা নেই। এখন তাদের ভয় যে তারা যদি গ্রামে গিয়ে ঘটনাটা বলে গ্রামের মানুষরা তো রাগ করবে তাদের উপরে, তাদেরকে পানিশমেন্ট করতে পারে বা তাদেরকে বকা দিতে পারে, তো মায়েরও দিতে পারে, এরকম ভয় তাদের। এখন তারা গ্রামে গেছে, ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলছে এই ঘটনাটা। কিন্তু মজার বিষয়, যাকেই বলছে কেউ বিশ্বাস করলো না, কারণ ওই বাচ্চা ছেলেটার মধ্যে এত শক্তি ছিল না যে সে এত বড় একটা ছেলেকে টাইনা তুলে ফেলবে। তো এখন কথা হইতেছে কেউ বিশ্বাস করতেছে না। ওই গ্রামে সব থেকে জ্ঞানী একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে রহিম চাচা। ওই মানুষটা এই কথাটা বিশ্বাস করছে, এবং সে যখন বিশ্বাস করছে গ্রামের এত মান্যগণ্য ব্যক্তি, সবার সন্দেহ জাগছে এবং সবাই মিলে রহিম চাচার কাছে গেল, বললো যে তারা যে এই কথাটা বলতেছে এই কথাটা যে মিথ্যা, মানে কিভাবে সত্য হতে পারে। তখন রহিম চাচা বললো কিভাবে সত্য, এটা তো তারা বললোই, একজন পড়ে গেছিল কুয়াতে, তারপর আরেকজন বালতি ফেলাইলো, তারপর ধরলো এবং টাইনে টাইনে তুলে ফেললো। তো তখন রহিম চাচা বললো যে এখানে প্রশ্নটা এটা না যে তারা কিভাবে পারলো, এখানে প্রশ্নটা করতে হবে তারা কেন পারলো এই জিনিসটা। এটার একটাই কারণ, যখন তার বড় বন্ধুটা কুয়াতে পড়ছিল তখন তার আশেপাশে এমন একজনও ছিল না যে তাকে না বলবে। যেমন আমাদের আশেপাশে দেখো, আমরা যদি কিছু ঘটনা ঘটাই ফেলি তাহলে তুমি এটা পারবা না, সবাই বলার থাকে, কিন্তু ওইখানে কেউ বলার ছিল না, এবং কি সে নিজেও ছিল না যে আমি যে আমাকে বলবো আমি পারি না, এটাও বলার টাইম নেই তার কাছে। সে ফালাইছে তার সকল শক্তি ব্যবহার করে সে তাকে টাইনা তুলছে। তো কি বুঝলাম, তুমি যে কাজটা করতে চাও জাস্ট শুরু করে দাও, সবাই না বলবে, এবং কি তোমার ভিতর থেকে আসতে থাকবে যে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, তাও করতে থাকো, দেখবা হয়ে যাবে।